আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, গাছে হরমোন দিলে কি হয়, গাছে হরমোন বা পিজিআর দিলে কি হয়, পিজিআরের ব্যবহার। তো আমরা হরমোন বা পিজিআর হিসেবে বেছে নিয়েছি ফ্লোরা। গাছে ফ্লোরা দিলে কি হয়, আননোন ইউজেস অফ ফ্লোরা। বন্ধুরা, আমাদের গাছের খাদ্য ঘাটতি রোগবালায় না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে আমরা যে উপাদান তৈরি করি, গাছে প্রয়োগ করি, তাকে হরমোন বা পিজিআর বলা হয়। তো কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করি গাছে ফুল ফল আনার জন্য, তাকে পিজিআর বা হরমোন বলি। কমন কিছু হরমোন বা পিজিআর হলো ফ্লোরা, মিরাকুলান, লিটোসেন, বায়োফার্টি, বায়োগ্রিন, প্ল্যানোফিক্স ইত্যাদি। তো আমরা কমন কিছু হরমোন বা পিজিআরের মধ্যে আমরা বেছে নিয়েছি ফ্লোরা। ফ্লোরা দেখুন, এই ফ্লোরা বেছে নিয়েছি। এই ফ্লোরা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে এবং পরিবেশ বান্ধব। দেখুন আপনারা, এই ফ্লোরা বেছে নিয়েছি আপনারা। তো ফ্লোরার গুণ কাজ, বহুগুণ সমৃদ্ধ পিজিআর হলো ফ্লোরা। ফ্লোরার রাসায়নিক কম্পোজিশন হলো নাইট্রোবেঞ্জিন 20%। নাইট্রোবেঞ্জিন ব্যবহার করার ফলে গাছের শাখা প্রশাখা বাড়ে, গাছের শিকড়ের সংখ্যা বাড়ে, গাছে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ফল ঝরে পড়া রোধ করে। আমরা বিশেষ করে এই ফ্লোরা ফুল এবং ফুল গাছের পাশাপাশি ফল গাছ এবং সবজি গাছে প্রয়োগ করব। আমাদের শিম, টমেটো, লাউ, আলু, পটল, বেগুন, যে কোনো সবজি গাছ, শসা, যে কোনো সবজি গাছে এই ফ্লোরা আমরা ব্যবহার করব। এটি অধিক ফুল নিশ্চিত করবে, অধিক ফল নিশ্চিত করবে। এটি ব্যবহারে গাছের শক্তি বৃদ্ধি পাবে, শাখা প্রশাখা বাড়ে, শিকড় বৃদ্ধি পায়, শিকড় মাটিকে মজবুত করে আঁকড়ে ধরে, ফুল ফল ঝরে পড়া রোধ করে, তো ফলের আকারও বড় করে, ফলের মিষ্টতাও দান করে। তো আমরা এই ফ্লোরা ব্যবহার করব। আমরা এই ফ্লোরা আবার আমাদের দেহে অর্থনীতির মেইন ফসল, কৃষি মেইন ফসল হচ্ছে ধান। এই আমার ধানের জন্য এই ফ্লোরা ব্যবহার করব। ধানের অধিক কুশি এবং অধিক ফলন নিশ্চিত করে এই ফ্লোরা। তো আমরা এটি কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এই গাছে ফ্লোরা ব্যবহারের ফলে প্রচুর ফুল আসছে। আপনারা দেখুন এই গাছের অবস্থা, দেখুন প্রচুর ফুল আসছে। তো পাশাপাশি আমার এই গাছের পাশাপাশি এই গাছও আমি স্প্রে করে দিচ্ছি এই ফ্লোরা। পাশাপাশি আমার এই গাছে আমার এই ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই ফ্লোরা আপনারা কীভাবে ব্যবহার করবেন, প্রতি লিটার পানিতে 2 ml ভালোভাবে মিক্স করে গাছে স্প্রে করে দিবেন। বন্ধুরা, আপনারা সকালে অথবা বিকালে ব্যবহার করবেন। সকালে এবং বিকালে ব্যবহার করলে ভালো হবে এই ফ্লোরা। তো আমরা প্রতি লিটার পানিতে 2 ml ব্যবহার করব। তো 2 ml নিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। আমি মিক্সারটি বেনিফিট তৈরি করেছি। তো আমি আমার গাছে ফুল ঝরার জন্য, ফুল ঝরার রোধে ব্যবহার করতেছি। গাছে স্প্রে করে দিচ্ছি ফুল ঝরার রোধে। তো আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন। তো পাশাপাশি এটি একটি সূর্য ডিম বা মিয়াজাকি বিদেশি ভ্যারাইটি নাম। এটাতে আগাম ফুল চলে এসেছে। তো আমার যে গাছটিতে এখনও ফুল আসে নাই, ওই গাছটিতেও আমি প্রয়োগ করতেছি। এই গাছটিতে এখনও ফুল আসে নাই, ফুল আসার অপেক্ষায়। তো এই গাছও আমি স্প্রে করে দিচ্ছি। তো কিছু ফুল আসছে এই পাশে। তো আপনারা এইভাবে গাছে স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ ফুল, আমাদের এখন জানুয়ারি মাসের প্রায় আজকে 7-8 তারিখ পার হচ্ছে। আমাদের আম গাছগুলোতে, আমাদের সবজি গাছগুলোতে, যে কোনো গাছে এখন ফুল আসার অপেক্ষায় আছি। ফুল চলে আসবে ভালো করে ফ্লোরা বা হরমোন পিজিআর, এই পিজিআর বা হরমোন ফ্লোরা স্প্রে করে দিলে ভালোভাবে ফুল এবং ফুল আসবে ইনশাল্লাহ। তো আমরা আম গাছের ক্ষেত্রে প্রয়োগ করেছি, আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে প্রয়োগ করবেন। ধান গাছ, আম গাছ, সবজি গাছ, যে কোনো গাছের ক্ষেত্রে প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো ফুল এবং ফল আসবে। আল্লাহ হাফেজ।